नमस्कार आमार चैनेले सब बंधुदेर स्वागत। आज के आमी एकटा नतून रेसिपी निये चले एसेछि। आज के आमी देखाबो चिकेनेर एकटा रेसिपी, धनिया चिकेन। एबार एई रेसिपीते की की लागबे सेटा आमी आपनादेर साथे आगे शेयर करे निच्छि। आर एटा एकदम अन्य स्वादेर चिकेन, सबाई खेते पारबे, छोटो बड़ो बुड़ो, खूब सिम्पल एवं अत रिच ओ है ना, भीषण भलो एक रेसिपी। एर जोने आमी निये निएछी चिकेन, चिकेन तारपरे निये निएछी प्याज, रसुन, गोटा एवं छाड़ानो हलुद, लंका, आदा, गुड़ो लंका एवं एटा जिरे गुड़ो, किछुटा आलू, नून, चीनी एवं एटा होच्छे कालो मिर्ची जेटाके गोलमरिच बोली, एटा होच्छे धने पाता एवं आरेकटा निये निच्छि आमी धने गुड़ो। एर मेन एकटा उपादान होच्छे धने पाता। एबार आमी प्याज, रसुन, आदा एगुलो आमी मिक्सिते पेस्ट करे नेब। आर होच्छे मांसटा आमी लेबू दिए मैरिनेट करे नेब। ठीक आछे, आपनारा देखते थाकुन बंधुरा। मांसटा प्रथमे लेबू आर गोलमरिच आर एकटु लवण दिए मैरिनेट करे नेब। माने गोलमरिच एबं नूनटा दिए मैरिनेट करले मांसेर टेस्टटा अनेक गुण बेड़े जाए, सेई जन्य आमी एखाने गोलमरिच आर लवण दिए मैरिनेट करे निच्छि। ठीक आछे, आपनारा इच्छे करले दिते पारेन, आबार शुधु लेबु दिएओ मैरिनेट करते पारेन। আমি এখানে এক কেজি মতন চিকেনটা নিয়েছি, তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন, যতটা খুশি, কম বেশি সব রকমই নেওয়া যাবে। ঠিক আছে, এটা আমি 10 মিনিট রেখে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। ঠিক আছে, আমি এবার আজকে গুঁড়ো মশলা একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি আর কি, ভিজিয়ে নিয়ে আমি মাংসে দেব। তা কী কী নিয়েছি, আমি বাটিতে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ঠিক আছে, আর এরপরে নিচ্ছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিচ্ছি, আর তারপরে হলুদ, ধনে গুঁড়ো নেব, এবার একটু ধনে গুঁড়ো দেব, এটা একদম ছোট টিস্পুন, এক এক স্পুন নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুবই ছোট স্পুন, স্মল, একদম স্মল। এটা একটু জল দিয়ে আমি এখন এটাকে ভিজিয়ে নেব। এই ভেজা মশলাটা রাখলে মাংসের টেস্টটা অনেক বেড়ে যায় এবং এই যে গুঁড়ো মশলাগুলো বেশ নরম হয়ে আসে, কষালে কষানোর সময় খুব সুন্দর হয়, ফ্লেভার ভালো আসে, প্লাস টেস্টও বেড়ে যায়। এই জন্যে এটাকে একটু আমি জল দিয়ে ভিজিয়ে নিলাম, এতে পরবর্তী কষানোর সময় আর জল দিতে হবে না, এটা দিলেই হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা চলে যাব মেন রেসিপিতে। ঠিক আছে, এবার রান্নায় শুরু করছি, দেখতে থাকুন আপনারা। আমি এই রান্না একটা পেস্ট তৈরি করে নেব, সেটা কী কী নিচ্ছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং আদা, এই চারটে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আর শুকনো লঙ্কা এই রান্নায় খুব কম ব্যবহার হয়, খুব কম আমি ইউজ করব, একটু নিয়েছি। কাঁচা লঙ্কাই মেনলি এই মাংসে ব্যবহার করা হয়, তবে আমি একটু বেশি লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, ইচ্ছে করলে আপনারা অবশ্যই কম করে নেবেন। আর এই রসুন দুটো আমি নিয়েছি, এই দুটো ইচ্ছে করলে আপনারা নিতেও না পারেন, নাও নিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। তবে হ্যাঁ, আমি এটা দেখাবো যে আমি এটা কখন ব্যবহার করছি, সেটা আমি পরে দেখাবো। আলুটা ভেজে নেবো এবার, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আলুটা এবার ভেজে নিচ্ছি।
আর তার সঙ্গে ওই গোটা দুটো রসুন নিয়েছিলাম সেই রসুন দুটো এর সঙ্গে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, হ্যাঁ তুলে রাখছি। এবার এই তেলের মধ্যেই চিকেনটা একটু ভেজে নেব। চিকেনটা খুব হালকা করে ভেজে নেব, কারণ এটা বেশি ভাজতে হয় না, আর একটু বাটার দিলে তেলের সঙ্গে আরও ভালো হয়। আমি এখানে যদিও বাটার ইউজ করছি না, আপনারা ইচ্ছে করলে করতে পারেন। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিলাম, আর এটাতে তেল বিশেষ লাগে না, এটা কম তেলেরই রান্না হয়। প্রথমে দিয়ে দিচ্ছে আজকে মশলাটা, পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা। আজকে এই রেসিপিটা একটা স্পেশাল রেসিপি, কারণ এই রেসিপিটা করছে আমার মেয়ে, ঠিক আছে? রান্নাটা আমার মেয়ে করছে, ওর পছন্দ মতো রান্না, ওর খুব ফেভারিট ডিশ এটা, তাই ও মেস থেকে বাড়ি এসেছে, ও আজকে এই রান্নাটা করছে, ঠিক আছে বন্ধুরা? এই জন্য এটা আজকে বিশেষ স্পেশাল ডে এবং স্পেশাল মেনু। আমার মশলাটার জলটা কমে এসেছে, এবার এতে অ্যাড করব আমাদের যে মশলাটা আমরা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, হলুদ লঙ্কা ইত্যাদি যে মশলাটা আমরা করে রেখেছিলাম সেই মশলাটা এবার এতে দিয়ে দেবো, দিয়ে আবার একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময়ে একদম কমিয়ে দেব, এবং এটা একটু একটু সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে, অতিরিক্ত জলটা একদম যতক্ষণ না কমে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে নাড়তে থাকব। এইবার মশলাটা হয়ে গেছে, এবার চিকেনটা, ভাজা চিকেনটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আলুটাও দিয়ে দিচ্ছি, ভাজা ভেজে রাখা যে আলুটা, সেই আলুটা, রসুনগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু চিনি, অল্প করে একদম, ওটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। মাংসটা কষা হয়ে গেছে, এবার এটার মধ্যে কিছুটা জল অ্যাড করব, ঠিক আছে? আমরা ঠান্ডা জলই অ্যাড করছি, আপনারা চাইলে গরম জল দিতে পারেন, কারণ গরম জল দিলে মাংসের টেস্টটা সবসময় একটু অন্যরকম হয়, ঠিক আছে বন্ধুরা? আমরা এখানে ঠান্ডা জলই অ্যাড করলাম। মাংসের ঝোলটা দিয়ে দিলাম, এই এই রান্নাটা একটু ঝোলঝলি করতে হয় মাংসটা, আর এতে আমরা অ্যাড করব ধনে পাতা, একটু পরে ফুটে উঠলে। গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে এটা ফুটতে দেব। এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি ধনিয়া চিকেন, ধনে পাতার একটা এখানে বিশাল বড় গুরুত্ব রয়েছে, আর ধনে পাতা এটাতে লাগবেই, মানে এর মেনুতে ধনে পাতা লাগবেই, ধনে পাতা ছাড়া এই মেনুটা কখনোই সম্ভব নয়, এটা কিন্তু অপশনাল নয়, এটা ধনিয়া চিকেন, এটা ধনে পাতা লাগবেই লাগবে, ঠিক আছে বন্ধুরা? মাংসটা হয়ে গেছে, এটা নামিয়ে দিচ্ছি, ফ্লেমটা বন্ধ করছি। চিকেনটা নামিয়ে নিয়েছি, এখন আমি সার্ভ করব বন্ধু। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা অবশ্যই বেল আইকনটা টিপে নে হ্যাঁ প্রেস করে রাখবেন, আর পুরনো বন্ধুরা যারা আমার এতদিনে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং অজস্র ভালোবাসা। তাহলে আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে আবার আমি আসব আপনাদের কাছে, ঠিক আছে বন্ধুরা? এটা ঝোলটা একটু পাতলা পাতলাই হয়, ঠিক আছে?